হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। স্যার, বরিশালের মানুষকে কি খুশি করা সম্ভব? মানে ওরা তো অনেক চালাক চতুর, তাদেরকে খুশি করা আসলে কি সম্ভব? চালাক হতে পারে, কিন্তু তারা নিজের স্বার্থ, সবাই নিজেদের স্বার্থটা দেখে। আমি মনে করি বরিশালের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষকে খুশি করতে পেরেছে। মাননীয় প্রধানমন্ত্রী যা করেছেন, দক্ষিণাঞ্চলের মানুষ আজন্ম আ মৃত্যু লোকজন মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করবেন। এই পদ্মা সেতু, এই পায়রা বন্দর এবং চার লেনের রাস্তা, রেল লাইন এবং বরিশালের বিশ্ববিদ্যালয়, এই সমস্ত কারণে দক্ষিণাঞ্চলের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঋণী, কৃতজ্ঞ এবং আ মৃত্যু কৃতজ্ঞ ঋণী থাকবে। স্যার, এই যে গরম, প্রচণ্ড গরম পড়েছে, আমরা এখন দেখি যে আমাদের গাছের খুব সংকট। চারদিকে আমাদের গাছ যদি ঘেরা থাকতো, আমাদের অনেক শীতল হাওয়া আমরা খেতে পারতাম। একজন এমপি হিসেবে আপনার এলাকায় গাছ লাগানো নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে, বা আপনার এলাকায় গাছের সংখ্যা কেমন? আসলে গাছ লাগানোর ব্যাপারে আপনারা জানেন, গত বছরের মে মাসের দিকে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ যেটা উদ্বোধন করেছিলেন, সেখানে কিন্তু আমি আমার এলাকাতে এবং আমি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আমরা 10 লক্ষ গাছ আমরা বৃক্ষরোপণ করেছি পুরো বাংলাদেশে, এবং বরিশালের নদীর পাড়ে আমরা বৃক্ষরোপণ করছি। এটা ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা ব্যাপারে একটা ওনার নির্দেশনা আছে যে আমাদের পুরো বাংলাদেশকে আমাদের বনায়ন করতে হবে। বাংলাদেশে এখন বর্তমানে 17% মাত্র বৃক্ষায়ন আছে, আমাদেরকে এটাকে বৃদ্ধি করতে হবে। এবং এই জলবায়ু পরিবর্তনে আমাদের আমাদের বাংলাদেশের মতো জায়গায়, পৃথিবীর সব জায়গাতে বৃক্ষরোপণের উপরে সারা বিশ্ব কিন্তু জোর দিয়েছে। এবং আমি এমপি হিসেবে তো আমার এলাকাতে তো আমরা বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করেছি, এবং আমি অনেক জায়গায় বৃক্ষরোপণ করেছি বরিশালে, এটা করা হচ্ছে। আপনি একজন আর্মি অফিসার ছিলেন, আমরা যতটুকু আর্মি সম্পর্কে ধারণা রাখি যে আর্মি অফিসাররা একটু আইসোলেটেড থাকতে পছন্দ করেন, জনগণের সাথে মেলামেশা করতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না। একজন আর্মি অফিসার যখন জনপ্রতিনিধি হন, তখন সে কি আসলে জনপ্রতিনিধির চরিত্র ধারণ করতে পারেন, নাকি তার অসুবিধা হয়? আর্মিতে হয় কি, যেহেতু ছোটোবেলাতে 17-18 বছর বয়সে একটা অফিসার হিসেবে তাদেরকে নেওয়া হয়, নিয়ে তাদেরকে একটা গণ্ডির মধ্যে রাখা হয়, ট্রেনিংয়ের মধ্যে রাখা হয়, তাদের চিন্তাধারাটা তারা মনে করে এটাই তাদের সমাজ, তাদের নিজেদের ভাইদের আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু কম মেলামেশা করে, তারা কিন্তু তাদের কলিগদের সঙ্গে মেলামেশা করতে বেশি পছন্দ করে। এবং এই জিনিসটা কিন্তু যারা দেখবেন পাবলিক স্কুলে যারা ছেলেমেয়েরা, ক্যাডেট কলেজ, পাবলিক স্কুল, তাদেরও কিন্তু এই একই ধরনের টেন্ডেন্সি থাকে। কিন্তু এটা একটা ভিন্ন জিনিস। আসলে আমি যদি জানতাম যে 71 সালে এরকম একটা যুদ্ধ হবে, তাহলে কিন্তু আমি সেই সময় আর পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করতাম না। যাই হোক, পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করার পরে, কমিশন পাওয়ার পরে আমরা ওখানেই আমাকে সাগাই ফোর্ট, পেশোয়ারে সাগাই ফোর্টে আমাদের 2 বছর আটকে রেখেছে, এবং পরে ডিসেম্বর 1973 সালে আমাদেরকে বঙ্গবন্ধু যখন বাংলাদেশে ফিরে আসার পরে রিপ্যাট্রিয়েটেড হয়ে আমি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি, এবং সুদীর্ঘ 32 বছর আমি বাংলাদেশ আর্মিতে আমি চাকরি করি। এবং পরবর্তীতে আমি 2008 সালে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বরিশাল সদর আসন থেকে আমাকে মনোনয়ন দেন। একজন পানি সম্পদ মন্ত্রী যদি ইচ্ছে করে, যদি সে দুর্নীতি করতে চায়, সে বছরে কত টাকা অবৈধ ইনকাম করতে পারে? আমি যেটা মনে করি যে একজন লোক, একটা অর্গানাইজেশনের হেড যদি সৎ থাকে, সে অর্গানাইজেশনের করাপশন 50% এমনি কমে যায়। সব জায়গাতেই কম বেশি দুর্নীতি আছে, এইটা দুর্নীতিটার ব্যাধি, এটা একটা লাইক এডিকশন। মানুষজন মাদকাসক্ত হয়, দুর্নীতি যারা করে তাই মাদক, অনেক আপনি অনেক বড় লোকদের দেখবেন কত টাকা তার দরকার একটা লোকের, কিন্তু তারপর দেখবেন তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু টাকা রোজগার করতেছে বিভিন্ন অসৎ উপায়ে। এটি একটি ব্যাধি, এটি অভ্যেস। জি, এই সাথে আপনাকে আসার জন্য আপনাকে অনেক অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। আপনার অনুভূতি কি আপনার মাধ্যমে? অ্যাটলিস্ট আমি পানি সম্পদ মন্ত্র যেটা বলেছেন যে আমাদের প্রসার আমাদের কম, এটাও একটা প্রচার করতে পারলাম, লোক জানতে পারলো যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয়ে কী কাজ করছে। তো আমি মনে করি বাংলাদেশ সকলে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে
লক্ষ্য বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা দেখা যে লক্ষ্য বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে সেই লক্ষ্য কাজ করতে হলে ওনার একার পক্ষে সম্ভব না।